guys, welcome back to Munna Unplugged. So, today Munna is going to show you a South Korean snack review video. Yes, I am very kal theke chechilam je South Korean snacks lu ektu taste kori ektu check kori je kemon khete. Ami jani tumrao chechile. Comment e onek bar janiyecho. Prochur taka kharcha korechi. Please ei video ta dekhe niyo nale ami khub kadbu, ha? मैं हूँ कैंडी गर्ल, तू मेरे साथ चल। अरे अमी एकुन कैंडी स्नैक रिव्यू करबो। यस एटा होच्छे मालरंग सॉफ्ट कैंडी स्ट्रॉबेरी फ्लेवर। यस अमी एटा कोरियन वेबसाइट से प्रत्येक बार देखे जी जो तो बार ओरा स्नैक्स रिव्यू करे जी ए कैंडी टा ट्राई करा उचित ही उचित। एटा गाइस 360 টাকা দিয়ে আমি কিনেছি এইটুকু একটা ছোট প্যাকেট। এই গরুর বাচ্চাকে নিয়ে আমি কি করব। পিঙ্ক কালারের এই প্যাকেটটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এটার দামটা খুব বাজে, থার্ড ক্লাস। একটু সাবস্ক্রাইব তো করে দাও, এত খরচা করছি, এত স্ন্যাক্স গুলো রিভিউ করছি তোমাদের জন্য। অনেক স্ট্রং স্ট্রবেরি ফ্লেভার, এর ভিতরে অনেকগুলো ছোট ছোট এরকম প্যাকেটস আছে। তো চলো আমরা দেখে নিই যে কতগুলো আছে, আমরা গুনবো আজকে। হ্যাঁ 360 টাকা খরচা করেছি। চিটার্স চিটার্স 360 টাকা দিয়ে এইটুকু আমাকে ক্যান্ডি দিয়েছে, এইটুকু। হার্ডলি এখানে 15 খানা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে 20 খানা আছে। আমি 5টা একটু কম বলে দিয়েছি, কিন্তু 20 আর 15-র মধ্যে কি বা ডিফারেন্স বস। 20টা হলে 360 / 20, এক একটার দাম 6 টাকা, ঠিক না? 12 টাকা। মাল রং সফট ক্যান্ডি পাঁচটি চুইংগাম বস, যেটা খুব শক্ত, জানি না এক্সপায়ার ডেট হয়ে গেছে নাকি এটা, আমি তো ভাষাও বুঝতে পারবো না এক্সপায়ারি হয়েছে কি না। না না 22/06/23, ভেতর থেকে জুস বেরোচ্ছে, জুস, স্ট্রবেরি জুস। একটু দাঁতে একটু এদিক ওদিক আটকে যাচ্ছে, যার মানে তোমার যদি ক্যাভিটি প্রবলেম থাকে তাহলে একটু অসুবিধা হবে, যেরকম আমার। বাকি ভালো খেতে, তুমিও ঠুসে এটা খেতে পারো যদি তোমার পকেটে 360 টাকা থাকে। তো হাম ইসকো 5/10 দেগা। আমি 5 টাকা বেশি কেটেছি জাস্ট বিকজ অফ ইটস অতিরিক্ত দাম। গাইজ আমি তো পুরোপুরি সাউথ কোরিয়ার প্রেমে পড়ে গেছি, এতটাই প্রেমে পড়ে গেছি যে আমি অলরেডি সাউথ কোরিয়ান ভাষাও শিখে নিয়েছি। হ্যাঁ শুনবে, আনিয়ং মানে হচ্ছে হাই, জাল জি নে মানে হাউ আর ইউ। হেভি কোরিয়ান ভাষা শিখে গেছি না? আমি এই সব কোরিয়ান ওয়ার্ডসগুলো ডুওলিঙ্গো অ্যাপ থেকে শিখেছি। তোমরা কি জানো যে ডুওলিঙ্গো অ্যাপ হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে পপুলার ফ্রি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ? ইয়েস, তোমরা এখানে যে কোনো ভাষা ফ্রিতে শিখতে পারবে। ইনফ্যাক্ট তোমরা এখানে হিন্দি থেকে ইংলিশ শিখতে পারবে, ইনফ্যাক্ট 40টিরও উপরে ল্যাঙ্গুয়েজ, যেরকম জার্মান, ফ্রেঞ্চ, রাশিয়ান, কোরিয়ান সব কিছু ফ্রিতে শিখে নিতে পারবে। আর এখানে ল্যাঙ্গুয়েজ শেখা খুবই ইজি, জাস্ট লাইক প্লেয়িং আ গেম। দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকম এখানে লেখা আছে সিলেক্ট দ্য কারেক্ট ক্যারেক্টার ফর আই, মানে কোরিয়ানে আইটা কোনটা এর মধ্যে। তো আমি যেরকম এটা চুজ করে ফেললাম, আর ইয়েস পেয়ে গেলাম। তারপর যেরকম এখানে দেওয়া আছে হোয়াট সাউন্ড ডাজ দিস মেক, তো জাস্ট আমাকে সাউন্ডটা এই তিনটা অপশনের মধ্যে একটার সাথে ম্যাচ করতে হবে। দারুণ মজার না? আর গাইজ ডুওলিঙ্গো রিডিং, লিসনিং আর স্পিকিং এর উপর খুব ফোকাস করে। ইনফ্যাক্ট আমাকে এই অ্যাপটা প্রত্যেক দিন 10 মিনিট প্র্যাকটিস করার জন্য রিমাইন্ডারও দেয়। আমি আপাতত বিগিনার লেভেলে আছি, কিন্তু আমি জানি আমি খুব তাড়াতাড়ি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে একদম প্রো হয়ে যাব। তোমরা আমার মতো যারা ট্রাভেল পারপাস বা জব পারপাসের জন্য ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, তারা অবশ্যই ডুওলিঙ্গো অ্যাপে যে কোনো ল্যাঙ্গুয়েজ ফ্রিতে শিখে নিতে পারবে। তো আর ওয়েট কিসের, জলদি জলদি যাও গিয়ে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ডুওলিঙ্গো অ্যাপটা ডাউনলোড করে ফেলো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। চিপস খেলে চিপস, হ্যাঁ হ্যাঁ আমি শিনচ্যানের অ্যাক্টিং করছি, কারণ আমি এখন রিভিউ করব শিনচ্যান চিপস। ইয়েস, এটার নাম হচ্ছে জাঙ্গু জাঙ্গু, আই ডোন্ট নো উচ্চারণটা কিরকম হওয়া উচিত, বাট আমি যা বলছি তাই মেনে নাও না, জাঙ্গু চিপস। ইয়েস, এটা হচ্ছে শিনচ্যান চিপস, যেটা 1973 থেকে সাউথ কোরিয়াতে ভীষণভাবে পপুলার। তো আমি এটাও কিনে নিয়েছি, তাও কত দামে, মাত্র 210। এখানে খুব সুন্দর করে পুরো শিনচ্যানের পুরো ফ্যামিলির সব ছবি টবি দেওয়া আছে, আর দেখে মনে হচ্ছে বেশ ভরা ভরা প্যাকেট। সো আমরা এখন এটাকে দেখি, খুলি, খাই আর টেস্ট করি। এটা প্রপার চিপসের গন্ধ। প্লিজ আমি এই প্যাকেটটাকে প্রিজার্ভ করতে চাই, তো আমি ভালো করে খুলবো এটা। ও নাইস নাইস লুকিং,
হ্যাঁ হ্যাঁ ফার্স্ট চিপসের লুক লুকস ওকে ওকে এখানে প্যাকেটে বেশি সুন্দর দেখাচ্ছে অবভিয়াসলি ও বস ব্যাপারটা হচ্ছে এটার কোয়ান্টিটি খারাপ না এটার মধ্যে সিস্যামে তিল ফ্লেভারটা আছে উইদ হানি এখন খেয়ে দেখি কেমন দিস ইজ সুইট রাইস হানি ফ্লেভার খুব ভালো খেতে বস এটা খুবই ভালো খেতে পিঠে বানায় না পিঠের একটা ফ্লেভারের মধ্যে আমি পাচ্ছি আর কি একটা মিষ্টি চালের গুঁড়োর এই ফ্লেভারটা কিন্তু বস সব থেকে ভালো লেগেছে আমার এই প্যাকেট তো আমি এই চিপসটাকে 8/10 দেব তো এখন যে স্ন্যাকটা রিভিউ করব সেটা সাউথ কোরিয়াতে ভীষণ পপুলার আর সেটা হচ্ছে বানানা মিল্ক আমি ভাবলাম আমিও তো কোনো মাঙ্কির থেকে কম না তো আমিও বানানা মিল্কটা ট্রাই করে অবশ্যই দেখবো যে এটা কেমন খেতে এই চ কালারটাও একদমই অন্যরকম মনে হচ্ছে বানানারই মিল্ক এটা ভালো দুধ দুয়াইছি ফুল বানানা ফ্লেভার দিস ইজ দ্য মিল্ক অ্যাজ ইউ ক্যান সি নাও লেটস টেস্ট ইট আর দেখি যে কেন কোরিয়ানরা এত পাগল এটা রে দিস ইজ রিয়েলি নাইস পছন্দ খুব মাইল্ড একটা বানানা ফ্লেভার আছে তার সাথে মিল্ক এন্ড টেস্ট রিয়েলি অসম আর সুগার কোয়ান্টিটিও খুব বেশি না মানে কিছু কিছু ড্রিঙ্কস হয় বা জুসেস হয় যেগুলো খেয়েই দাঁতে ব্যথা শুরু হয়ে যায় সেরকম একদমই না দারুণ লেগেছে আমি মনে হয় আরও কয়েকটা এই বানানা মিল্ক অর্ডার দেব তো আমি এটাকে 8.5/10 দেবো সো গাইজ নেক্সট স্ন্যাকটা হচ্ছে আমাদের প্রন স্পাইসি স্ন্যাক ইয়েস 200 টাকা দিয়ে আমি এই স্ন্যাকটা কিনে নিলাম তো এটার প্যাকেজিংটাও হেভি পুরো লাল লাল প্যাকেজিং এখানে বড় করে একটা চিংড়ি মাছ পুরো থাপিয়ে দিয়েছে দাঁত দেখে তো দাঁত বাবা কি বিকট গন্ধ তোমার ফ্রেন্ড যদি থাকে যাকে তুমি একটু এরকম দেখাতে মানে বমি পাওয়াতে চাও তাহলে এটা এরকম মুখের কাছে নিয়ে যাবে বমি কর বমি কর এরকম সুন্দর লম্বা লম্বা এরকম চিপসগুলো এটার যেগুলো হেভি গন্ধ ট্রাই তো করতেই হবে ঠিক না আমার কোনো ব্যাপার না আমরা আমি তোমাদের জন্য যা ইচ্ছা তাই করে ফেলতে পারি ঠিক আছে কি আসতে চিংড়ি মাছের গন্ধ গাইস পুরো মনেই হচ্ছে আমি চিংড়ি মাছ খাচ্ছি তাও কাঁচা ও হ্যাঁ সরি আমি তো ভুলেই গেছিলাম কোরিয়াতে ফ্রেশ ফ্রেশ মিট খায় মানে মানে কাটলো মাছটাকে জ্যান্ত কেটে এরম খেয়ে নেবে এটা তো ওদের কাছে কোনো ব্যাপারই না আমার কাছে অনেক ম্যাটার করে আমি এটা খুব একটা বেশি খেতে পারবো না আমার মনে হচ্ছে 200 টাকা আমার লস গেছে অলরেডি আমার এখানে শুটিংয়ে যারা লোকজন ছিল তারা পালিয়ে চলে গেছে জাস্ট বিকজ এটার বিশাল গন্ধ অনেকটা চিপস আছে এর মধ্যে নট ব্যাড লটস অফ গন্ধ তো আমি এই চিপসটাকে 5/10 দেবো গাইস আমরা সাউথ কোরিয়ার স্ন্যাক রিভিউ করছি আর তার মধ্যে নুডল হবে না এটাকে হতে পারে ইয়েস আমি একদম হট অ্যান্ড স্পাইসি বাউল নুডল স্যুপ কিনেছি দেখতেই পাচ্ছ তোমরা হ্যাপি একদম ছোট্ট একটা বাউল তার মধ্যে একদম হট অ্যান্ড স্পাইসি ফ্লেভার নুডল ঢোকানো আছে এর মধ্যে জাস্ট গরম জল ঢালতে হবে তারপর খেতে হবে ইন্ডিয়াতে আমি এটা 140 টাকা দিয়ে কিনেছি আওয়াজ তো হেভি রে সব কিছু ফাটিয়ে ফুটিয়ে এর মধ্যে ঢুকে গেছে আমার আগে পিঁপড়েরা এটা রিভিউ করে ফেলেছে কেমন খেতে রে কেমন খেতে সো আমরা এই নুডলটা এখন কাচের এই বাউলের মধ্যে দিয়ে দিই যে মেরা গরম পানি রেডি হ্যায় ইসমে ডাল দেতে হ্যায় ওহ এরপর আমি এর মধ্যে এই যে মশালাটা আছে না মশালা আমি পুরো ভালো করে এটাকে ইমার্স করছি কি আমারে ঢাকনা দাও জলদি সো আমরা এটাকে ঢেকে দিয়েছি মোটামুটি 1-2 মিনিট এরকম ঢেকে রাখবো সো গাইস 2 মিনিট হয়ে গেছে সো এখন তো এখন দেখার টাইম যে এটা কেমন খেতে মুখের মধ্যে সিটকায় আসলি এত লম্বা লম্বা নুডলস কেন বাবারে হট অ্যান্ড স্পাইসি আউ খুব গরম খুব একটা স্পাইসি না খুব একটা হট আমি বলবো না জলটা খুব হট একদমই অন্যরকম একটা নুডলসটা খেতে আমার নুডলটা খুবই ভালো লেগেছে তো আমি এই নুডলসটাকে 8.5/10 দেবো আরে
বস কোরিয়ার স্ন্যাক রিভিউ করব আর আমি চকলেট বিস্কিট রিভিউ করব না এটা হতে পারে হ্যাঁ এটা হচ্ছে লোটে কোম্পানির কাঞ্চো চকলেট বিস্কিট কাঞ্চি না কাঞ্চো গাইস 150 রুপিস দাম হিসাবে তো এটা বেশ ছোট একটা প্যাকেট লাগছে কিন্তু এখন এটাকে খুলে দেখি যে অ্যাকচুয়ালি এটা ওয়ার্থ ইট কিনা আরে বস প্যাকেটের মধ্যে প্যাকেট হবে না এটা হতে পারে হতে পারে মনে হচ্ছে সব চকলেট বিস্কিট ভেঙে গেছে কোরিয়া থেকে আসতে আসতেই ভেঙে গেল ভাঙা বিস্কিটে খাবো কি আছে ও ভাঙা না এইগুলো হচ্ছে সুট্টু সুট্টু বিস্কিট সুট্টু সুট্টু দেখতে পাচ্ছো লেটস পোর ইট ইন হিয়ার অন ইউর সিট প্রত্যেকটার মধ্যে আবার এরকম সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে আঁকা আছে 150 রুপিসে মোটামুটি খারাপ না ভালোই আমি অনেকগুলো বিস্কিট পেয়ে গেছি ছোট ছোট খুব সুন্দর চকলেট ক্রাঞ্চি আছে ভেতরে একদম সফট চকলেটটা ফ্লেভারটা বাউন্স করছে হেভি খেতে আমি এটাকে 7/10 দেব সো গাইজ আমরা এখন একটা একদম অন্য ধরনের স্ন্যাক রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে চিজ তার সাথে চকলেট ইয়েস চিজ আর চকলেটের মিশ্রণের হচ্ছে এই স্ন্যাক সেটা হচ্ছে হায়াং সঙ্গি এটার দাম আমি মানে 160 টাকা দিয়ে আমি ইন্ডিয়া থেকে কিনেছি আর কি যাই ইচ্ছা একটা দাম দিয়ে দেয় এরা ওয়েবসাইটে মানে সত্যি বলতে তো এর মধ্যে চিজ ফ্লেভারের সাথে সাথে চকলেট ফ্লেভার আছে আমি আর ওয়েট করতে পারছি না এটা এক্ষুনি আমি খুলে টেস্ট করবো গন্ধটাই তো একদম বেকাবু করে দিচ্ছে আমাকে আর কি দেখতে মানে এই প্যাকেটের মধ্যে যেরকম ছবি দেওয়া এক্স্যাক্টলি সেরকম দেখতে একদম পুরো ছোট ছোট মাশরুমের ছাতার মতো অ্যাকচুয়ালি চিজ আর চকলেট একসাথে মুখের মধ্যে বাস করছে কোনটাকে আমি কি বলবো আমি বুঝতে পারছি না খুবই আনইউজুয়াল একটা টেস্ট মানে আর এটার যে ডাটিটা আছে সেটা বিস্কিট উপরটা চিজ আর চকলেট নট ব্যাড ভেরি ইনোভেটিভ স্ন্যাক আমি মানে এটা এরকম প্রথমবার এরকম একটা স্ন্যাক আমি খাচ্ছি ট্রাই করছি আমার তো বেশ ভালো লেগেছে এটাকে জাস্ট এটার ইনোভেটিভনেসের জন্য আমি এটাকে 9/10 দেবো না না আমি মাঙ্কি হয়ে যাইনি অ্যাকচুয়ালি আমি এখন যে স্ন্যাকটা খুলবো সেটার জন্য আমি একটু মাঙ্কি মাঙ্কি ফিল করছি কারণ এই স্ন্যাকটা হচ্ছে বানানা স্ন্যাকস ইয়েস প্যাকেটটা বস অসাধারণ দেখতে পুরো ইয়েলো কালারের একদম বানানা ফুটবল খেলছে বুঝতে পারছো এই স্ন্যাকটা খেলে তুমি ফুটবল খেলতে চলে যাবে একবার ফুটবল মাঠে গিয়ে আচ্ছা এখানে আমি তিনটে ছবি দেখতে পাচ্ছি তো তিনটে ছবি দিয়ে এইটা তো আমি বুঝতে পেরেছি যে এই বানানা স্ন্যাকটা তুমি আইসক্রিমের সাথে খেতে পারো মিল্কের সাথে খেতে পারো চকলেট সিরাপের সাথেও খেতে পারো তো আমি এখন এমনি খাই পুরো বানানার গন্ধ ও ওয়াও এই যে আমাদের বানানা কেক পুরো বানানার ফ্লেভার পুরো গন্ধ একদম মতে যাচ্ছে আমি এবার একটু খেয়ে দেখি যে কেমন খেতে মনে হচ্ছে বানানাই খাচ্ছি কুছ ভি কিন্তু তার সাথে একটু একটু হানি ফ্লেভার একটু চিনি সুগার মুখের মধ্যে পুরো মিলিয়ে যাচ্ছে ওই যে মিলিয়ে যাচ্ছে একটা বানানার ফ্লেভারের সাথে সাথে একটা রাইস ফ্লেভারটাও খুব সুন্দর করে মিশে আছে সুইট খুব বেশি সুইট না একটা মিডল গ্রাউন্ডে আছে কিন্তু খুবই ভালো ও সাব্বাস মোটামুটি 3-4 জন তো আরামসে এই চিপস খেয়ে নিতে পারবে বা তুমি যদি খুবই হ্যাংলা হও খুবই ভুক্কার হও তাহলে তুমি একাই এটা সাবুর করে দিবে সো গাইস এটা আমি 210 টাকা দিয়ে কিনেছি এই চিপসটা আমার মনে হয় না এটা খুব একটা ওয়ার্থ ফর মানি বাট হ্যাঁ ট্রাই করার জন্য ফর ফার্স্ট টাইম কিনে নিয়ে খেতেই পারো সো আমি এই চিপসটাকে 7/10 দেবো সো গাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা যদি এরকম আরও স্ন্যাক রিভিউ ভিডিও চাও তাহলে জলদি জলদি সেগুলো কমেন্টে জানিয়ে দাও আর হ্যাঁ মুন্না আনপ্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আই প্রমিস এখন থেকে একদম রেগুলার ভিডিওস আমি নিয়ে